আজকে ভিডিওতে রাইবানি ফসমিত্রা দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে তৃতীয় একটি মূল্যায়নের যে তেরো নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ কান্দিরাজ হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাপেক্ষ নেবে প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে একটি যন্ত্রের উদাহরণ হলোটা কলম হবে দুয়ে জলজ এসম হলো এক ধরনের শ্যাওলা তিনে শক্ত চুন নির্মিত খোলোক ও নরম মাংসল পথ কোন পর্বের প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হবে কম এরপর চারে আছে মানুষের হাত কোন শ্রেণীর লিভার এটা হবে তৃতীয় পাঁচে দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি ফোরার পদ্ধতির কোন দিককে তুলে ধরে এটা হবে রিফিউজ ছয়ে বাজার থেকে পাওয়া বর্জ্য হলো এটা হবে পচা সবজি সাথে একটি তরল ধাতু হলো যদি এটা তরল ধাতু বলো তাহলে এখানটা পারদ লিখবে কারণ এখানে তোমাদের কোনো ধাতু এখানে দেওয়া নেই এরপর এটা হচ্ছে যদি ব্রবিন করো তাহলে এটা অধাতু করে দেবে তাহলে এটা ঠিক হবে এরপর আটইটা হচ্ছে চিহ্ন হলো এ ইউ নয় ঘর্ষণ বল গতিশীল বস্তু গতিকে এটা কমিয়ে দেয় দশে একটি চৌম্বক পদার্থের উদাহরণ হলো এটা নিকেল হবে এগারো লব্ধ রাশিটি হলো আয়তন বারো আগুন জ্বলতে সাহায্য করে এটা ও টু তেরো নৌকার হালের কাজ করে মাছের যে পাখনা সেটি হলো এটা পুচ্ছ পাখনা চোদ্দ বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা এটা হবে একমুখী পনেরো তড়িৎ পরিবহন করে এটা গ্রাফাইট হবে ষোলো একটি জৈব ভঙ্গু অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো এটাবে ইঞ্জেকশন সিরিঞ্জ সতেরো ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়া এটাবে কিউলেক্স মশা আঠারো বাংলার কীটপতঙ্গ বইটি কাল লেখা এটা হবে গোপালচন্দ্র ভট্টাচার্য লেখা উনিশ কাণ্ড দুর্বল নরম রসালো শাখাবহীন উদ্ভিদ দের বলে তবে বিরোধ কুড়ি স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি এটা তল হবে একুশ উই প্রধান খাদ্য হল সেলুলোজ এরপরে দুই দিকে আছে এক কথায় উত্তর দাও যে কোনো দশটি একে আছে ঠিক না ভুল লেখো কপিকল বল প্রয়োগের দিককে ঠিক উল্টো করে দেয় এটা ঠিক হবে দুয়ে আম পাতায় জালের মতো শিরাবিন্যাস দেখা যায় এই ধরনের শিরাবিন্যাসকে কি বলে এই ধরনের শিরাবিন্যাসকে জালিক আকার শিরাবিন্যাস বলে তিনি কোন প্রকৃতির পিঁপড়েরা অনবরত বাসা বদলায় যা প্রকৃতির পিঁপড়েরা অনবরত বাসা বদল করে চারি চটের তৈরি ব্যাগ কোন ধরনের বর্জ্য পদার্থ চটের তৈরি ব্যাগ জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ পাঁচে অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়াম ফিতার দহনে কোন যৌগ উৎপন্ন হয় অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়াম ফিতার দহনে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় ছয়ে একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম হল হেলিয়াম সাথে তারাবাজি পোড়ালে কোন শক্তি কোন শক্তিতে পরিবর্তিত হয় তারাবাজি পোড়ালে রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় আটে কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয় আর অক্সানো মিটার যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় নয় ঠিক না ভুল লেখো ধানের খোসা ছাড়ালে দুটি বীজপত্র পাওয়া যায় এটা ভুল হবে দশে বেমানান শব্দটি খুঁজে বের করো এটা হচ্ছে ডেঙ্গি হবে কারণ হচ্ছে ডেঙ্গিটা হচ্ছে মশাদের কামড়ে ফলে হয় আর বাকিগুলো হচ্ছে মশা দ্বারা বাহিত হয় না এরপরে এগারো যেটা হচ্ছে তোমার বাড়িতে তৈরি হওয়া একটি জৈব ভঙ্গুর ও একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো এভাবে আমার বাড়িতে তৈরি হয় একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম হলো আনাজের খোসা ও একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম হল প্লাস্টিকের বোতল এরপরে বারো আছে সোলার কুকার চালু করা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সোলার কুকার চালু করা হলে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এরপরে তিনিটা আছে শূন্যস্থান পূরণ করো একে আছে সারা বছরের সৌরদিন যোগ করে যোগ ফলকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে আমরা পাই এটা গড় সৌর দিন দুয়ে দ্রবণ থেকে কঠিন পদার্থে কেলাস তৈরির পদ্ধতি কেটাবে কেলাসন বলে তিনি দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় এটা বাধা থাকে চারে রেডিওর নপ আসলে এটাবে চক্র ও অক্ষদণ্ডের এর উদাহরণ এরপর চারিটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছাত্রী একই আছে ব্যক্তবীজি ও গুপ্তবীজির মধ্যে দুটি পার্থক্য লেখক ব্যক্তবীজী গুপ্ত বিষয় এক চেয়ে উদ্ভিদ দেহ গুলম বা বৃক্ষজাতীয় এবং বহুবর্ষ জীবী এটা বিরুদ্ধ গুল্ম বা বৃক্ষজাতীয় এবং এক দ্বিবর্ষ দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী এরপর দুইটা হচ্ছে ফুল এর প্রকৃত ফুল উৎপন্ন হয় না এটা হচ্ছে চারটি স্তবক এটা হচ্ছে মৃতি দলমণ্ডল পুং এবং স্ত্রী স্তবক যুক্ত প্রকৃতি প্রকৃত ফুল উৎপন্ন হয় এরপর তিনইটা হচ্ছে ফল গঠিত হয় না এটা গঠিত হয় এরপর চারিটা হচ্ছে বীজ নগ্ন ফলের মধ্যে আবদ্ধ থাকে না এটা ফলের মধ্যে আবদ্ধ থাকে পাঁচইটা হচ্ছে বীজপত্র দুই এর বেশি একটি বা দুটি এরপরে ছয়টা হচ্ছে উদাহরণ এটা পাইন সাইকাস আর এটা হবে ধান গম আম বট ইত্যাদি এরপরে দুইটা হচ্ছে যন্ত্রের নিয়মিত পরিচর্যার দুটি উপায় লেখো এর উত্তরটি হলো যন্ত্রের পরিচর্যা যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ এক হচ্ছে ব্যবহার না হওয়া অবস্থায় বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন দুই কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক তিন যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে যত দূর সম্ভব মুক্ত রাখা দরকার তোমরা এগুলি থেকে যে কোনো দুটি বলে দেবে এরপরে তিনি এটা হচ্ছে শত্রুর দেহে হুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন এর উত্তরটি হল শ্রমিক মৌমাছির উদরের শেষ প্রান্তে হুল অবস্থিত এর একদিক খাঁচ কাটা এবং অন্যদিক এমনভাবে মৌমাছির পেটের কাছে আটকানো থাকে যে দেহে একবার হুল দিয়ে দংশন করলে তা ছেড়ে শত্রুর দেহেই আটকে যায় ফলে শ্রমিক মৌমাছির মৃত্যু হয় এরপরে চারিটা হচ্ছে প্লাস্টিক কী কী কারণে পরিবেশের পক্ষে ক্ষতিকর এর উত্তরটি হলো এই যেটা লিখে দেবে যে প্লাস্টিকের ক্ষতিকর দিক যেটা হচ্ছে প্লাস্টিক বিভিন্নভাবে পরিবেশে ক্ষতি করে যেমন এক হচ্ছে প্লাস্টিক মাটিতে মেশে না ফলে জমতে থাকে এবং মাটির উর্বরতা কমে যায় ও বৃষ্টির জলকে মাটির নিচে চুঁয়ে যেতে বাধা দেয় ফলে মাটির নিচে স্বাভাবিক জলস্তর নেমে যায় দুয়ে প্লাস্টিক জল নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে দেয় ফলে বর্ষাকালে রাস্তায় জল জমে তিনি ঘাস পাতার সঙ্গে গবাদি পশুরা প্লাস্টিক খেলে তাদের পেটে গলগণ্ড দেখা দেয় চারি জলাশয়ে জমা প্লাস্টিক মাছ কচ্ছপ প্রভৃতি প্রাণীদের মৃত্যু ঘটায় পাঁচে প্লাস্টিক পোড়ালে বিষাক্ত ডাইঅক্সিন গ্যাস সৃষ্টি হয় যা ক্যান্সারের কারণ এরপরে পাঁচইটা হচ্ছে পরিশ্রাবণ কাকে বলে এর উত্তরটি হলো পরিশ্রাবণ যে প্রক্রিয়ার সাহায্যে কোনো তরলে অদব্যবৃত ভারী কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয় সেই পদ্ধতিকে পরিশ্রাবণ পদ্ধতি বলে এরপরে ছয়টা হচ্ছে জলের মধ্যে তড়িৎ পাঠিয়ে যে দুটি মৌল পাওয়া যায় তাদের নাম লেখো জলের মধ্যে তড়িৎ পাঠিয়ে যে দুটি মৌল পাওয়া যায় তাদের নাম হলো হাইড্রোজেন ও অক্সিজেন এরপরে সাথে আছে এসআইতে বলের একক কি এসআইতে বলের একক হলো নিউটন পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস কি পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস হলো সূর্য এরপরে আটইটা হচ্ছে খাদ্যজাল শব্দচিত্রের মাধ্যমে দেখাও এই যে এই ছবিটা হচ্ছে তোমাদের দেখে দিতে হবে যে উদ্ভিদ উদ্ভিদ থেকে হচ্ছে হরিণ খরগোশ ইঁদুর এরা হচ্ছে এবং ঘাসফরিং এরা হচ্ছে প্রথম খাচ্ছে উদ্ভিদকে এবং হরিণকে খাচ্ছে শৃঙ্খ খরগোশকে খাচ্ছে পাখি আবার ইঁদুরকে খাচ্ছে পাখি এবং সাপ ঘাস ফিঙ্কে খাচ্ছে ব্যাংক আবার হচ্ছে তোমাদের বাজ বাজপাখি খাচ্ছে আবার হচ্ছে সাপকে খাচ্ছে ব্যাঙ্ক এরপর সেটা হচ্ছে ব্যাঙ্ক ব্যাংকে খাচ্ছে সাপ আবার সাপকে খাচ্ছে এখানে পাখি এবং ব্যাংকে এখানে খাচ্ছে পাঁচ পাখি এটা হচ্ছে তোমাদের একটা যে খাদ্য জাল সেটা তৃণভূমি যে খাদ্য জাল এই তৃণভূমি খাদ্য জালের একটা চিত্র একটা এরপরে নয় এটা আছে জীববৈচিত্র্য কী এর উত্তরটি হলো জীববৈচিত্র্য জীবমণ্ডলের বিভিন্ন প্রকার পরিবেশে যেমন বনভূমি তৃহূমি মরুভূমি সমুদ্র নদী প্রভৃতি বসবাসকারী বিভিন্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী ও অনুবীক্ষণিক জীবের মধ্যে যে বিভিন্নতা বা বৈচিত্র্যতা দেখা যায় তাকে এক কথায় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে এরপরে পাঁচইটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো সাথে একে আছে ঘূর্ণন অক্ষ কাকে বলে নততলে যান্ত্রিক সুবিধা বাড়ানো হয় কিভাবে এর উত্তরগুলি হলো চক্র ও অক্ষদণ্ড হলো এক প্রকার ঘূর্ণন ক্ষম সরল যন্ত্র এই যন্ত্রে একটি কম ব্যসার্ধের বেলনাকার দণ্ডের সঙ্গে একটি বেশি ব্যসার্ধের চক্র দৃঢ়ভাবে যুক্ত থাকে কম ব্যসার্ধের লম্বা বেলনাকার দণ্ডটিকে বলে অক্ষদণ্ড চক্র ও অক্ষদণ্ড উভয়ে তাদের সাধারণ কেন্দ্রগামী একটি স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে এই অক্ষকে ঘূর্ণন অক্ষ বলে নততলের যান্ত্রিক সুবিধা তার ভূমিস্থ কোণ বা ভূমি ও নততলের মাঝের কোণের ওপর নির্ভর করে নততলের নথিকোণের মান সরাসরি তলের উচ্চতা ও দৈর্ঘ্য এর অনুপাতের উপর নির্ভরশীল নথিকোণের মান বৃদ্ধি পেলে নততলের উচ্চতা বেড়ে যাবে এখন নততলের যান্ত্রিক সুবিধা নততলের দৈর্ঘ্য বা নততলের উচ্চতা এই সম্পর্ক থেকে বলা যায় যে উচ্চতা বাড়লে নততলে যান্ত্রিক সুবিধা কমবে অর্থাৎ নততল নথিকোণের মান বৃদ্ধি পেলে নততলের যান্ত্রিক সুবিধা কমবে অনুরূপভাবে নততলের উচ্চতা যত কম হবে ভূমিস্থ কোণ এবং সেই সঙ্গে তলের খাড়াই তত কমবে ফলে নততলের যান্ত্রিক সুবিধা বেশি হবে এরপরে দুইটা হচ্ছে কাকে বলে মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখো মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো শ্যাপিয়ান্স প্রজাতি একই রকম বাহ্যিক ও আভ্যন্তরীণ বৈশিষ্ট্যযুক্ত জীবগুলি মিলিতভাবে যে ক্ষুদ্র জীবগোষ্ঠী গঠন করে তাকে প্রজাতি বা পৃথিস বলে এরপরে তিনিটা আছে তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না কেন তিমির গায়ের কোন অংশে লোম থাকে তিমির গায়ে মাথার সামনে নাকের জায়গায় কিছুটা লোম থাকে এর আগের উত্তরটি হলো তিমিরা জলে বাস করলেও তাদের শ্বাস অঙ্গ ফুসফুস তাদের জলের ওপরে উঠে এসে শ্বাস নিতে হয় এর জন্য তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না এমনকি যখন তারা বিশ্রাম নেয় তখন তাদের মস্তিষ্কের একটা অংশ ঘুমালেও অন্য অংশ জেগে থাকে এরপরে চারিটার চেয়ে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে ফোরার পদ্ধতিটি উদাহরণসহ লেখো এর উত্তরটি হলো বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য চারটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একে ফোর আর পদ্ধতি বলে ফোর আর বলতে বোঝায় রিডাক রিইউজ রিসাইকেল অ্যান্ড রিফিউজ যথা একে হচ্ছে কমিয়ে আনা রিডাক যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলি ব্যবহার কমিয়ে আনা যেমন প্লাস্টিক ব্যাগ থার্মোকল প্লাস্টিক বোতল প্রভৃতি দুই আছে আবার কাজে লাগানো রিইউজ পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয় যেমন ধাতব বাসনপত্র রিচার্বেল ব্যাটারি ফল এবং তরি তরকারির খোসা ইত্যাদি ফল ও সবজির খোসা ডিমের খোল পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয় এরপর তিনি হচ্ছে পুনর্ব্যবহার করা রিসাইকেল ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা যেমন প্লাস্টিক খেলা লোহার তৈরি বর্জ্য কাঁচ কাগজ অ্যালুমিনিয়াম স্টিল চটের বস্তা প্রভৃতি চারিটা হচ্ছে প্রত্যাখ্যান করা রিফিউজ পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয় যেমন প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক প্যাকেট প্লাস্টিকের তৈরি বোতল থার্মোকল প্রভৃতি এরপরে পাঁচইটা হচ্ছে যোজ্যতা কাকে বলে এস টু এস যৌগের সালফার মৌলের যোজ্যতা কত এস টু এস যৌগের সালফার মৌলের যোজ্যতা হলো দুই এর আগের প্রশ্নের উত্তরটি হলো যোজ্যতা কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে যেমন অক্সিজেনের যোজ্যতা দুই এরপরে ছয়টা আছে তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদাই এক অপেক্ষা কম তা সত্ত্বেও এটি ব্যবহৃত হয় কেন ওজন মাপার যন্ত্রের নাম কী ওজন মাপার যন্ত্রের নাম হলো তোলা এর আগের প্রশ্ন উত্তরটি হলো যান্ত্রিক সুবিধা একের কম হওয়া সত্ত্বেও তৃতীয় শ্রেণীর লিভার ব্যবহার করার কারণ এক হচ্ছে কোনো কোনো সময় ভারী বস্তু তোলার জন্য সরাসরি বল প্রয়োগের সুবিধা থাকে না দুই কিছু কিছু ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লিভার ব্যবহার করার উপায় থাকে না তিন যান্ত্রিক সুবিধা একের কম হয় তৃতীয় শ্রেণীর লিভারে ভারের স্মরণ সবথেকে বেশি হয় তাই ভারের অধিক স্মরণ ঘটানো প্রয়োজনে তৃতীয় শ্রেণীর লিভার ব্যবহার করা হয় এরপরে সাথেইটা হচ্ছে স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে পার্থক্য কী পরিশ্রম করলে আমাদের দেহ থেকে যে শক্তি খরচ হয় তা আমরা কোথা থেকে পাই তা আমরা খাদ্য থেকে পাই এর আগের উত্তরটি হল স্থিতিশক্তি গতিশক্তি বিষয় একইটা হচ্ছে সংজ্ঞা অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য কোনো বস্তুতে কাজ করার যে সামর্থ্য জন্মায় তাকে স্থিতিশক্তি বলে গতির জন্য কোনো বস্তুতে কাজ করার যে সামর্থ্য জন্মায় তাকে গতিশক্তি বলে দুই উদাহরণ এক টুকরো পাথরকে অনেক উঁচুতে তুলে দিলে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয় গতিশীল কোনো গাড়ির মধ্যে গতিশক্তি সঞ্চিত হয় এরপর তিনি আছে নির্ভরশীলতা অবস্থান বা আকৃতি যত বেশি পরিবর্তিত হয় তত বেশি স্থিতিশক্তি সঞ্চিত হয় গতিবেগ যত বাড়ে তত বেশি গতিশক্তি সঞ্চিত হয় এরপরে আটিটা হচ্ছে লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি লেখো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হল দৈর্ঘ্য গুণিত প্রস্থ এর আগের উত্তরটি হলো প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির দশ শতাংশ ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টি জীবেরা গ্রহণ করতে পারে বাকি নব নব্বই শতাংশ শক্তির স্থানান্তরকরণ হয় না এরপরে নয় যেটা হচ্ছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে লব্ধ একক বলে এটা হচ্ছে ভুল আছে তোমরা লিখবে যে লব্ধ একক কাকে বলে উদাহরণ সহ লেখো এর উত্তরটি হল আন্তর্জাতিক প্রমাণ মিটার ফ্রান্সের প্যারিস শহরে আঠেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও ইরিডিয়ামের সংক ধাতু তৈরি একটি দণ্ডের দু প্রান্তের মাঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ এক মিটার বলে লব্ধ একক সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয় ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে উদাহরণ সমূহ অর্থাৎ বেগ তরণ বল কার্য ভরবেগ ইত্যাদির একক এরপরে দশইটা চেয়ে শিম্পাঞ্জিদের খাদ্যের প্রকৃতি বর্ণনা করো কোন প্রকারের পিঁপড়েরা যুদ্ধে পটু এভাবে লাল পিঁপড়েরা যুদ্ধে পটু এর আগের প্রশ্নোত্তরটি হলো শিম্পাঞ্জিরা সাধারণত ফলমূল শাক পাতা বেশি খায় শিম্পাঞ্জিরা পাথর দিয়ে আঘাত করে খোলা ভেঙে বাদাম খায় এছাড়া উই প্রকার ঢিপি দেখলে ঢিপিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে খায় তাহলে আজকে যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তেরো দাগে রাজ হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখিনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে